আজকের সেরা চমৎকার গাড়িটা দেখতে কিন্তু লাল, ভিতরে কালো, গাড়িটা কিন্তু অনেক ভালো। তাহলে সরাসরি শোরুমে এসে যদি না দেখেন তাহলে বুঝবেন না। প্রত্যেকটি গ্লাস আপনি অরিজিনাল পাবেন এবং গাড়িটির কালার কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, জিরো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি এবং সাসপেনশন কিন্তু সেই কমফোর্টেবল। মামুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি, আমাদের অ্যাড্রেস হচ্ছে 2241 মধ্যকুনিপাড়া তেজগাঁ হ্যাপি হোমস আবাসিক এলাকায়। আজকের সেরা কালেকশন কি ভাই? আজকের সেরা কালেকশন হলো টয়োটা আইএসটি। যারা আসলে ছোট্ট কম্প্যাক্ট গাড়ি খুঁজতেছেন, ছোট্ট ফ্যামিলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পার্সোনাল সেলফ ড্রাইভের জন্য গাড়ি খুঁজতেছেন, তাদের জন্য হচ্ছে এই গাড়িটি। একেবারে খরচ কম এবং আয়করও কম, মানে এক কথায় স্বল্প মূল্যে একটি বেস্ট গাড়ি। মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2008। আলহামদুলিল্লাহ এই গাড়ির সার্ভিস কোনো কমপ্লেন নেই, একেবারে ফ্রেশ কন্ডিশন, যেহেতু এটি টয়োটা ব্র্যান্ডের গাড়ি। সো এই গাড়িতে এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই। যদি সামনে থেকে দেখাই, দেখেন বাবু ভাই, এই যে সামনের হেডলাইটগুলো দেখেন, এখন পর্যন্ত অরিজিনাল, একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এই যে বাম্পার গ্রিল মনোগ্রাম দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল, একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আচ্ছা, যারা ছোট্ট কিউট কম্প্যাক্ট গাড়ি খুঁজতেছেন পার্সোনালি সেলফ ড্রাইভ করার জন্য, তাদের জন্য হচ্ছে এই গাড়িটি। দেখেন আমি এই যে বাম দিক থেকে ফেন্ডারটা সহ পুরোটা দেখাই, একেবারেই ফ্রেশ কন্ডিশন। এই যে লাইটগুলো দেখেন, একেবারে অরিজিনাল, এবং এই লুকিং মিরর কিন্তু এখন পর্যন্ত গাড়ি যাতে আসেনি। এবং প্রত্যেকটা রেঞ্জশিট কিন্তু এখন পর্যন্ত একেবারে অরিজিনাল টয়োটা লেখা দেখতে পাবেন, এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়োটা লেখা দেখতে পাবেন আপনি। এবং আমি যদি দেখাই, গাড়িটি কিন্তু একজন সেনাবাহিনী কর্তৃক চালিত, কারণ এই যে দেখেন এখন পর্যন্ত মহাখালী ডিভাইসের ভিতরে যে স্টিকার, এটা গাড়িতে রয়ে গেছে। জি জি, আমরা গাড়িটি আনার পরে গাড়িটি জাস্ট রি করে নিয়ে আসছি। দেখেন গাড়িটির এই যে কন্ডিশনগুলো দেখেন, একেবারেই ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো জয়েন্ট পার্টে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা খোলা কাটা দেখতে পাবেন না আপনি। প্রত্যেকটা পার্ট একেবারেই ফ্রেশ কন্ডিশন। আর গাড়িটির ইন্টেরিয়র কিন্তু দেখেন, এই যে ব্ল্যাক এবং সিলভারের কম্বিনেশন, সফটওয়্যার ভলিউম এসি ডিভিডি ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। ওকে, এবং এই সিট যদিও গাড়িটি ছোটো, কিন্তু পিছনে অনায়াসে আপনি 3-4 বসতে পারবেন, তারপরে কিন্তু লেগ স্পেস অনেক। আচ্ছা, কারণ যে আমাদের মতো লম্বা চূড়া বাবু ভাই, যেহেতু বসার পরে দেখবেন যখন আপনি এই যে দেখেন, অনেক ক্লিয়ারলি লেগ স্পেস, এবং আমি বসার পরেও কিন্তু এখানে আরও অনায়াসেই আরও 2 বসতে পারবেন। সো এই গাড়িতে, এবং সিলিংটা দেখাই বাবু ভাই, দেখেন সিলিংটাও কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন, একেবারেই ফ্রেশ কন্ডিশন সিলিংটা দেখাই। এবং আমি যদি পেছন থেকে দেখাই, দেখেন পেছনের এই যে ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন, এবং এই যে প্রত্যেকটা গ্লাস দেখতে পাচ্ছেন, একেবারেই ফ্রেশ কন্ডিশন। এবং এই যে দেখেন, আমি যদি ব্যাকডোরটা খুলে দেখাই, সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি। যারা খুঁজতেছেন টয়োটা আইএসটি, একেবারেই ফ্রেশ, কখনো সিএনজি বা এলপিজি কোনো কিছুই করা হয় নাই। আচ্ছা, এবং এই যে ব্যাকডোরের জয়েন্ট জুড়ি পার্টগুলো দেখাই আমি, দেখেন এই যে প্রত্যেকটা পার্ট কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন, এবং দেখেন প্রত্যেকটা ব্যাকলাইট একেবারে 100% টয়োটা লেখা দেখতে পাবেন প্রত্যেকটা ব্যাকলাইটে। এবং এই যে দেখেন ব্যাকডালের জুড়ি পার্টগুলো দেখেন, একেবারে ফ্রেশ কন্ডিশন টয়োটা আইএসটি। যারা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি। এবং এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল। আমি যদি ডান দিক থেকে দেখাই, দেখেন ডান দিকের যে ব্যাকডোরের পিছন চাকাটা দেখেন, এবং এই যে রিমটা দেখেন, একেবারে ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, আমি যদি এই রুটটা খুলে দেখাই বাবু ভাই, এই দেখেন প্রত্যেকটা জুড়ি পার্টগুলো দেখেন, আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন। বেবি লক স্টিকারগুলো এখন পর্যন্ত গাড়ির সাথে রয়ে গেছে, এবং প্রত্যেকটা গ্লাস মাস্টার সুইচ কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে। ডান দিকের ডোরটা দেখাই যদি আমি, দেখেন ডান দিকের ডোরটা কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন। আপনি দেখেন এই যে প্রত্যেকটা মাস্টার সুইচ, আপনি গ্লাস মাস্টার সুইচ একটিভ পাবেন, এবং গাড়িটির মাইলেজও কিন্তু অত্যন্ত কম, একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। দেখেন সফটওয়্যার ভলিউম এসি, এবং ডিভিডি ব্যাক ক্যামেরা সহ অরিজিনাল নেভিগেশন সেট পাঁচ পেয়ে যাচ্ছেন। সিলিংটা দেখেন অত্যন্ত ফ্রেশ। জি, এবং গাড়িটি যদি আমি ইঞ্জিন রুমটা দেখাই আপনাদেরকে, দেখছিলেন 2004 মডেল এবং 8 রেজিস্ট্রেশনের একটি টয়োটা আইএসটি। সত্যি দেখার মতো একটা গাড়ি। এই যে দেখেন প্রত্যেকটা জয়েন্ট পার্টগুলো দেখেন, একেবারেই ফ্রেশ কন্ডিশন, একেবারে অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, এবং এই বর্ণটা যদি দেখাই আমি, দেখেন বর্ণটা কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। ওকে, এবং গাড়িটিতে কিন্তু একেবারে অরিজিনাল গাড়ির সাথে এখন পর্যন্ত 1NZ যে ইঞ্জিনটা, ঠিক আছে, সরি 2NZ যে ইঞ্জিনটা, এটাই এখন পর্যন্ত ইনস্টল করা আছে, একেবারেই ফ্রেশ কন্ডিশন। এবং এই যে দেখেন প্রত্যেকটা জয়েন্ট পার্টগুলো দেখেন, এবং গাড়িতে এই যে অরিজিনাল যে ভিন প্লেটটা দেখেন, তো এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল ভিন প্লেটটাও আপনি পেয়ে যাবেন, একেবারে ফ্রেশ কন্ডিশন। এক কথায় ছোট্টর ভিতরে একেবারে চমৎকার একটি গাড়ি। যারা আসলে খুঁজতেছেন, জি, সিসিটা কত ভাই? এটার সিসি হচ্ছে 1300, এবং আয়করও কিন্তু একেবারে কম। আচ্ছা ভাই, এই গাড়ির দাম কত চাচ্ছেন? এই গাড়িটার দাম চাচ্ছি আপনার 980,000 টাকা আস্কিং প্রাইস। এটা আমাদের আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে, সরাসরি শোরুমে এসে কথা বলতে পারবেন, পেপার আপডেট পাবেন। আপনাদের মোবাইল নম্বর 01715127833, 01712229048। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।